ওয়ালাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি সাদা কালারের এবং 3.0 mm একটি হুক নিয়েছি। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব, সেজন্য এই আঙুলের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এখানে ক্রস করে নিলাম সুতাটাকে, দেখুন ক্রস করে নিলাম। তারপর এই যে সুতাটি রয়েছে একটু আলগা করে নিলাম উপরে, এর ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং উপরে সুতাটাকে নিচে টেনে আনলাম। এরপর আঙুলটাকে বের করে নিলাম এবং এভাবে ধরে এখানে চেন করে নেব তিনটি, একটি দুইটি তিনটি। তো আমার এখানে ম্যাজিক রিং তৈরি করা হয়ে গেছে এবং আমি তিনটি চেন করে নিয়েছি, তিনটি চেন সমান একটি ডাবল কুশি। তো আমি একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, এখন একটি চেন করে নেব। আরও একটি চেন করে নিলাম, এই একটি চেন গ্যাপ হিসাবে ব্যবহৃত হবে। তারপর এই রিংয়ের মধ্যে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। ডাবল কুশিটি তৈরি করার পর একটি চেন করে নেব, একটি চেন করে আবারও এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নেব, আবারও একটি চেন করে নেব, তারপর ম্যাজিক রিংয়ের মধ্যে আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। এভাবে আমি 12টি ডাবল কুশি তৈরি করে নেব। এখানে আমি 4টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি, 1, 2, 3, 4, এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ নিয়েছি। তো টোটাল 12টি ডাবল কুশি করে আমি ফিরে আসছি, 12টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি ম্যাজিক রিংটাকে ছোট করে নেব, ছোট করে নিলাম। এখন একটি চেন করে নেব, একটি চেন করে শুরুতেই যে তিনটি চেন করেছিলাম তার 3 নম্বর চেনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তবে এই সুতাটিকে উপরে তুলে নিলাম হাইট করার জন্য, তো আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে তিনটি চেন করে নেব, 1, 2, 3। তিনটি চেন করার পর এই একই ঘরে এই যে তিনটি চেন করেছিলাম প্রথম রাউন্ডে, সে তার উপরেই আমি আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। অর্থাৎ একটি ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে নেব, একটি চেন করে পরের যে ডাবল কুশিটি রয়েছে, এই যে এই ডাবল কুশিটি, এই ডাবল কুশির মাথায় যে ঘরটি রয়েছে এখানে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব, একটি দুইটি। তারপর একটি চেন করে আবারও তার পরের ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব, একটি দুইটি। আবারও একটি চেন করে নেব এবং পরের ডাবল কুশির মাথায় 2টি ডাবল কুশি তৈরি করে নেব, এখানে আমি প্রত্যেকটি ডাবল কুশির মাথায় 2টি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি। আমি একটি চেনের গ্যাপের মধ্যে কোনো কাজ করিনি, ডাবল কুশির ওপরেই আমি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দ্বিতীয় রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এবং একটি চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি আমি একটি ডাবল কুশি করে নিলাম। তারপরের ডাবল কুশির মাথায় অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির মাথায় আমি 2টি ডাবল কুশি তৈরি করে নেব, একটি দুইটি।
অর্থাৎ দুইটি ডাবল কুশির মাথায় আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে নেব। আবারও এই যে পরের দুইটি ডাবল কুশির মাথায় তিনটি ডাবল কুশি তৈরি করব, সেজন্য প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব এবং দ্বিতীয় ডাবল কুশির মাথায় দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। তাহলেই তিনটি ডাবল কুশি হয়ে যাবে। তারপর একটি চেনের গ্যাপ নেব। আমি প্রত্যেকবারই একটি চেনের গ্যাপ নিচ্ছি, একটি চেন করে এই যে পরের দুইটি ডাবল কুশির ওপর, পরের দুইটি ডাবল কুশির ওপর আমি তিনটি ডাবল কুশি আবারও তৈরি করব। সেজন্য প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি তৈরি করলাম, দ্বিতীয় ডাবল কুশির মাথায় দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। মোট তিনটি ডাবল কুশি তৈরি করে নিলাম। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে তিন নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন করার পর পরের যে ডাবল কুশিটি রয়েছে তার উপর আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও এই যে তিন নম্বর ডাবল কুশির ওপর আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব, এক দুই। তিনটি ডাবল কুশির ওপর আমি চারটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখানে দেখুন, প্রথমে আমি একটি ডাবল কুশি তৈরি করেছি, তার উপর দুইটি ডাবল কুশি তৈরি করেছি, তার উপর তিনটি এবং তার উপর চারটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের যে তিনটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিটি রয়েছে সেখানে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করব এবং তার পরের ডাবল কুশির মাথায় দুইটি ডাবল কুশি তৈরি করে নেব, একটি দুইটি। আবারও একটি চেন করে নেব। একটি চেন করে এই যে তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করব, সেজন্য প্রথম দুইটি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নেব এবং তৃতীয় ডাবল কুশির মাথায় দুইটি ডাবল কুশি তৈরি করব। অর্থাৎ তিন নম্বর ডাবল কুশির মাথায় একটি ঘরে দুইটি ডাবল কুশি, এই যে দেখুন। আবারও একটি চেন করে নেব। তো পুরো রাউন্ডটি আমি এভাবেই কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব। একটি চেন করে আবারও তিন নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। তারপর এখানে তিনটি চেন করে নেব। তিনটি চেন করে পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব এবং সবার শেষের যে ডাবল কুশিটি রয়েছে সেই ডাবল কুশির মাথায় আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। একটি চেন করে নেব। আবারও এই যে একটি চেন করার পর এখানে যে চারটি ডাবল কুশি করেছি তার প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও তার পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করব এবং চতুর্থ নাম্বার যে ডাবল কুশিটা রয়েছে সেখানে আমি একটি ঘরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব, একটি দুইটি। আবারও একটি চেন করে নেব। একটি চেন করে এই যে চারটি ডাবল কুশির প্রথম ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করে নেব, তার পরের ডাবল কুশির মাথায় একটি, তার পরের ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি তৈরি করব এবং চতুর্থ নাম্বার ডাবল কুশির মাথায় দুইটি ডাবল কুশি তৈরি করে নেব। আবারও একটি চেন করে আমি একইভাবে রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি দেখুন প্রথমে একটি ডাবল কুশি তৈরি করেছি, এই যে, তারপরে একটি ডাবল কুশির উপরে আমি দুইটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি এবং দুইটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তৈরি করেছি, তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি আর চারটি ডাবল কুশির উপরে পাঁচটি ডাবল কুশি তৈরি করেছি। আমি এখানে
শুধুমাত্র শেষের ডাবল কুশির মধ্যে দুইটি করে ডাবল কুশি করেছি। তাছাড়া এদিকের প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি তৈরি করেছি। এখানেও আমি একটি ঘরে দুইটি ডাবল কুশি করেছি শেষেরটিতে, অর্থাৎ 2 নম্বরে। আবার তার উপরে 3 নম্বরে দুইটি ডাবল কুশি করে নিয়েছি। আবার তার উপরে আমি এই যে এই 4 নম্বর ঘরের উপর দুইটি ডাবল কুশি করে নিয়েছি। তো আমি শুধু এই শেষের দিকের ডাবল কুশিগুলোই বৃদ্ধি করেছি, এদিকের ডাবল কুশিগুলো একটি একটি করেই তৈরি করেছি। এখানেও দেখুন সেম কাজটি করেছি, এই যে শেষের ঘরে দুইটি করে ডাবল কুশি করেছি, আবার এখানেও দেখুন সেম কাজটি করেছি, শেষের ঘরে দুইটি করে ডাবল কুশি তৈরি করেছি। তো এভাবে দেখুন, প্রথমে একটি ডাবল কুশি, তার উপর 2টি ডাবল কুশি, তার উপর 3টি, তার উপর 4টি, তার উপর 5টি, এভাবে আমি 5টির উপর 6টি, 7টি, 8টি, 9টি, এভাবেই রাউন্ডগুলো বৃদ্ধি করতে থাকব। তো আমি এভাবে রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি, এখানে আমি 9টি রাউন্ড করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি রাউন্ড করে নিয়েছি। এবং এখানে দেখুন শেষের ঘরগুলোতে আমি একটি ঘরে দুইটি করে ডাবল কুশি করেছি, আর প্রথমে সবগুলো ঘরে একটি একটি করে ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে এই যে শুরুতেই 3টি চেন করেছিলাম, তার 3 নম্বর চেনে 1, 2, 3 তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করার পর তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। এভাবে আমি প্রত্যেকটি ঘরে সিঙ্গেল কুশি করে নেব। এই যে এখানে নিচের ঘরে একটি ঘরে 2টি ডাবল কুশি করেছিলাম, তার উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আর এখানে যে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম, সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও প্রত্যেকটি ডাবল কুশির মাথায় আমি একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ডাবল কুশির মাথায় একটি একটি করে সিঙ্গেল কুশি। পুরো রাউন্ডে মূলত আমি এই সিঙ্গেল কুশি তৈরি করে নেব। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও তারপরে সবগুলো ডাবল কুশির ওপর একটি একটি করে সিঙ্গেল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে একটি চেন করেছিলাম, সেই চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর এখানে 3টি চেন করে নেব। 1, 2, 3 3টি চেন সমান একটি ডাবল কুশি। তো আমি ডাবল কুশিটি করে নিলাম। এখন এখানে এই ডাবল কুশির উপরে, এই ডাবল কুশির উপরে 4টি চেন করব। 1, 2, 3, 4 তো মোট এখানে আমি 7টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি এবং উপরে 4টি চেন করে নিয়েছি গ্যাপের জন্য। 4টি চেন গ্যাপের জন্য নিয়েছি। তারপর হুকের মাথায় সুতা পেঁচিয়ে নিলাম এবং ওই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। একবার 2টি লুপকে ছেড়ে দিলাম, আবারও 2টি লুপকে ছেড়ে দেব। তো একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আমি এখান থেকে 1, 2, 3, 4 এই যে 4 নম্বর ঘরে 4 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। এখন 4টি চেন করে নেব। 1, 2, 3, 4 এই 4টি চেন গ্যাপের জন্য নিলাম। এখন আমি ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব।
এখানে ভি শেপের মতো ডিজাইনটি তৈরি করে নিয়েছি, আর মাঝখানে চারটি চেনের গ্যাপ। এখন আবারও এখান থেকে 1, 2, 3, 4 এই যে 4 নম্বর ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর মাঝখানে চারটি চেন নেব। চারটি চেন নেওয়ার পরে ওই একই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও 1, 2, 3, 4 এই 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর চারটি চেন। তারপর একই ঘরে, এই যে এই একই ঘরে, একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন, এখানে ভি শেপের মতো হয়েছে, এবং উপরের যে রাউন্ডটি রয়েছে সেখানে চারটি চেন করে নিয়েছি। তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমেই যে 7টি চেন করেছিলাম, তার 3টি চেন, 1, 2, 3 এই 3টি চেনের 3 নম্বর চেনের মাথায় আমি হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এখন এই যে এই 4টি চেনের গ্যাপের মধ্যে, এখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে, সেই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমেই একটি হাফ ডাবল কুশি করে নেব। তো হাফ ডাবল কুশি করার জন্য আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম, এবং এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে আসলাম। তাহলে হুকের মধ্যে 3টি লুপ থাকলো, 1, 2, 3 এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব, আর এটাকেই বলে হাফ ডাবল কুশি। এখন আমি এই এখানে এই গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4 চারটি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি এই গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল কুশি করব। এজন্য হুকের মাথায় সুতা পেঁচিয়ে গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তো আমি এদিকে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি এখানে, এবং এখানে একটি হাফ ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে গ্যাপটি রয়েছে, এই যে মাঝখানের এই গ্যাপটি, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও এই 4টি চেনের গ্যাপের মধ্যে কাজ করব। এই 4টি চেনের গ্যাপের মধ্যে তো শুরুতেই আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশি করার পর 4টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4 চারটি ডাবল কুশি করে নিয়েছি। এখন একটি হাফ ডাবল কুশি করে নেব শেষে। আমি শুরুতে একটি হাফ ডাবল কুশি করে নেব, এবং শেষে একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর এই যে এই গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আমি আবারও ভি শেপের এই গ্যাপের মধ্যে কাজ করব। তো সেজন্য প্রথমেই একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর একই ঘরে 4টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4 তারপরে একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপরে এই গ্যাপটিতে, এই যে এই গ্যাপটিতে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এই গ্যাপটির মধ্যে সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই হালকা কালারের সুতাটি জয়েন করে নেব। তো আমি এখানেই জয়েন করে নেব।
এই যে এখানে একটি সিঙ্গেল কুশি করেছি, সেখানে হুকটিকে ঢুকিয়ে নেব। এখানে এই স্লিপ নট তৈরি করে নিয়েছি, আগে থেকে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি, তো সেটি আমি হুকে ঢুকিয়ে একটু টাইট করে নিলাম এবং এদিক দিয়ে বের করে নিলাম। এই যে এই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে বের করে নেওয়ার পরে আমি এখানে তিনটি চেন করে নেব, 1, 2, 3। তিনটি চেন সমান একটি ডাবল কুশি, তো আমি একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই তিনটি চেনের উপর আমি 5টি চেন করব, 1, 2, 3, 4, 5। এখানে মোট 8টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। উপরের 5টি চেন হচ্ছে গ্যাপ। এখন আমি এই একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখন আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে এই যে এখানে সিঙ্গেল কুশিটি করেছি এই মাঝখানে, এখানে হুকটিকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করার পর ডাবল কুশির ওপর 5টি চেন করব, 2, 3, 4, 5। এই 5টি চেন হচ্ছে গ্যাপ। আমি আবারও 5টি চেন নেওয়ার পর ওই একই গ্যাপের মধ্যে যেখানে ডাবল কুশি করেছি, যে সিঙ্গেল কুশির মাঝখানে, সেখানে আমি হুকটিকে ঢুকিয়ে আরও একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে পরের সিঙ্গেল কুশিটি, পরের যে সিঙ্গেল কুশিটি রয়েছে এই যে দুইটি এই ডিজাইনের মাঝখানে, এই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করার পর এই ডাবল কুশিটির ওপর 5টি চেন করে নেব। 5টি চেন করার পর ওই একই ঘরের মধ্যে হুকটিকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নেব। তো এই এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে 3 নম্বর চেনে, 1, 2, 3, 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে দেখুন, এখন আমি এই ঘরটির মধ্যে, এই ঘরটির মধ্যে প্রথমে একটি হাফ ডাবল কুশি করে নেব। এই যে হাফ ডাবল কুশি করে নিলাম। এখন এখানে 5টি ডাবল কুশি করে নেব, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে এই ঘরে একটি হাফ ডাবল কুশি করে নেব। আমি শুরুতে একটি হাফ ডাবল কুশি করেছি এবং শেষে একটি হাফ ডাবল কুশি করে নিলাম, আর মাঝখানে 5টি ডাবল কুশি করে নিয়েছি। আর এই ঘরটিতে এখন এই যে এই মাঝখানের এই জায়গাটিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই ভি শেপের এই ঘরের মধ্যে উপরে এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশিটি করার পর আমি 5টি ডাবল কুশি করে নেব, 1, 2, 3, 4, 5। 5টি ডাবল কুশি করার পর একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর পরবর্তীতে এই যে এই গ্যাপটি রয়েছে মাঝখানের, এই এই যে এই গ্যাপ, এই গ্যাপের মধ্যে হুকটিকে ঢুকে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও আমি এই 5টি চেনের গ্যাপের মধ্যে এখানে একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশিটি করার পর আমি 5টি ডাবল কুশি করে নেব, 1, 2, 3, 4, 5। তারপর একটি হাফ ডাবল কুশি করে নেব। এরপর এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব।
সিঙ্গেল কুশিটি করার পর আবারও 5টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমেই একটি হাফ ডাবল কুশি, তারপর 5টি ডাবল কুশি, তারপর একটি হাফ ডাবল কুশি করে নেব। এদিকে আমি যেভাবে করেছি ঠিক একইভাবে করে নেব। এই যে এখানে আমি শুরুতেই একটি হাফ ডাবল কুশি করেছি, মাঝখানে 5টি ডাবল কুশি করেছি, তারপরে একটি হাফ ডাবল কুশি করে মাঝখানের এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও আমি একইভাবে ডিজাইনটি করে নিয়েছি। তো পুরো রাউন্ডটি আমি একইভাবেই তৈরি করে নেব। এখন আমি এই কমলা কালার সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এখন আমি এই সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং এই নটটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম। হুকের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে আমি এদিক দিয়ে বের করে নিলাম। এখন এখানে তিনটি চেন করে নেব, তিনটি চেন সমান একটি ডাবল কুশি। তো একটি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখন আমি এর উপরে 6টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6। এই 6টি চেন গ্যাপের জন্য নিলাম। এখন আমি হুকের মাথায় সুতা পেঁচিয়ে নিলাম, তারপর যেখানে এই যে এই সিঙ্গেল কুশির মাঝখানে যে স্লিপ নটটি আমি ঢুকিয়ে নিয়েছিলাম, সেখানে আবারও হুকটাকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি তৈরি করে নেব। আগে যেভাবে আমি এই যে এখানে ভি শেপের ডিজাইনটি তৈরি করে নিয়েছি, এই সাদা কালার দিয়ে করে নিয়েছি, ঠিক একইভাবে আমি ডিজাইনটি করে নেব। আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে নেব এবং এই যে সিঙ্গেল কুশিটি রয়েছে মাঝখানে, এই যে সিঙ্গেল কুশির মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করে নিলাম এবং এর উপরে এই ডাবল কুশির উপরে 6টি চেন করে নেব, 2, 3, 4, 5, 6। 6টি চেন করার পর একই ঘর দিয়ে, অর্থাৎ এই সিঙ্গেল কুশি যে সিঙ্গেল কুশির মধ্য দিয়ে আমি ডাবল কুশিটি করেছি, এই একই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি একটি ডাবল কুশি করে নেব। আবারও আমি হুকের মাথায় সুতা পেঁচিয়ে এই যে পরের সিঙ্গেল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব এবং এই ডাবল কুশিটির ওপর আমি 6টি চেন করে নেব। 6টি চেন করার পর ওই একই ঘর দিয়ে, একই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তো আমি একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে ভি শেপের ডিজাইনটি আমি পুরো রাউন্ডে তৈরি করে নেব। পুরো রাউন্ডে তৈরি করে আমি ফিরে আসছি। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে তিনটি চেনের তিন নম্বর চেনে, 1, 2, 3, 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর এই যে এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। হাফ ডাবল কুশিটি করার পর 6টি ডাবল কুশি করে নেব, 1, 2, 3, 4, 5, 6। 6টি ডাবল কুশি করার পর আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর এই যে মাঝখানের এই গ্যাপটির মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পর আবারও 6টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমেই একটি হাফ ডাবল কুশি করে নেব, তারপরে 6টি ডাবল কুশি করে নেব, 1, 2, 3, 4, 5, 6। 6টি ডাবল কুশি করার পর আমি একটি হাফ ডাবল কুশি করে নেব। করে মাঝখানের এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে আবারও এই 6টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি হাফ ডাবল কুশি করে নেব, তারপর ডাবল কুশি করে নেব 6টি, 1, 2, 3, 4, 5, 6।
দুই, তিন, চার, পাঁচ, ছয়। তারপর আমি একটি হাফ ডাবল কুশি করে নেব এবং এই মাঝখানের গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, এখন আমি এই যে মাঝখানে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই শুয়ের মধ্যে সুতাটি ঢুকিয়ে নেব। সুতাটি আমি হাইট করে নেব, সেজন্য শুয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এবং এই যে সুইটি এদিক দিয়ে পিছন দিক দিয়ে নিলাম আর এই কমলা কালারের সুতাগুলোর ভিতর দিয়েই ঢুকিয়ে নেব। সবগুলো সুতার মধ্য দিয়ে আমি সুইটাকে নিয়ে যাচ্ছি, ঢুকিয়ে নিয়েছি। এখন আমি সুতাটি খুলে নেব এবং সুইটিকে বের করে নেব। সুতাটি আমার হাইট করা হয়ে গেছে, এখন আমি সুতাটি কেটে নেব। বাকি সুতাগুলো, এই যে বাকি যে সুতোগুলো আছে, আমি সেগুলো সুই সুতা দিয়ে হাইট করে নেব। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা আমার শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।